তিনজন চুরকে আমি ধরেছি শাস্তি হওয়ার জন্য তাদের পরিবার দিয়ে তাদেরকে পিটেছি তাদের নিজের স্ত্রীকে দিয়ে অনেকবার পরিষদে পিটিয়েছি চট্টগ্রামের হাটহাজারীত হঠাৎ করে চাঁদাবাজি চুরি মাদক কারবারি বাড়িজনে স্থানীয় এলাকাবাসী ও মেহল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের লয় এক উড়ন বৈঠকের আয়োজন করা হয় রাত দুইটা বাজুক তিনটা বাজুক আমরা সশরীরে এসে উপস্থিত হব তাহলে আর কিছু লাগবে না এখানে প্রশাসন আমরাই যথেষ্ট এখানে এই এলাকায় কোনো মাদক কোনো চাঁদাবাজি এগুলো চলবে না সেপ্টেম্বরের 25 তারিখ রবিবার রাতে হাটহাজারি রাঙ্গামাটি মহাসড়কের পাশে সুবেদার ফুকুর ফারাত পৌরসভার পূর্ব ফটিকা পশ্চিম মেহল সিকদারপাড়া ও সুবেদার ফুকুর ফার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয় এডে প্রধান অতিথি হিসেবে আসিল মেহল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী বিশেষ অতিথি আসিল পৌরসভা ব্যবসায়ী কল্যাণ সমিতির সহসভাপতি মোহাম্মদ শাহ আলম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিল আলম মেহল পুন্ডিরিক ধামর অধ্যক্ষ শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জাহাঙ্গীর মেহেদি সিরাজ মেহেদি সহ এলাকার সতর্কতা মুরব্বী ও যুব সমাজ উপস্থিত আছে আমাদের এলাকা আমাদের ইউনিয়ন আমাদের গ্রাম মাদক ইপটিজিং এবং চোর বিভিন্ন যে অপকর্মগুলো চলছে সেগুলা মুক্ত থাকার জন্য সবাই চায় এখান থেকে অনেক মাদক যারা ব্যবসা করে নেশা করে তাদেরকে আমি ধরে নিয়ে এসেছি তাদেরকে আমি সুযোগ দিই তোমরা ভালো হও একজনকে যদি আমি সাথে সাথে ধরার পরে যদি আমি পুলিশকে দিয়ে দিই সে ভালো হওয়ার সুযোগ পাবে না তাকে আমি এক মাস দুই মাস সময় দিই আমি অনেক সময় যে মাদক ব্যবসা করে তাদের নিজের স্ত্রীকে দিয়ে অনেকবার পরিষদে পিটিয়েছি স্ত্রী দিয়ে আমার বউ আমাকে পিটিয়েছে যদি সেটা তারা বুঝতো তারা কখনো মাদক ব্যবসার সাথে তারা জড়িত হতো না এখানে দীর্ঘদিন ধরে সারা পৃথিবীর লোকজন আসে অনেক চিন্তাই হয় অনেক চুরি হয় এই স্পটগুলোতে এবং রাস্তাগুলোতে সিসি ক্যামেরার ব্যবস্থা করুন আমি বলছি যদি কোনো চোর ধরে এবং কেউ ড্রাগ এডিক্টেড লোক ধরে তাদেরকে আমরা 10,000 টাকা করে পুরস্কার দেব এবং এইটা যদি কোনো ক্লাব অর্গানাইজেশন করে আমরা তাদেরকে উড়ান বৈঠকের পরে সায়ের ফাসখান এলাকা মিলিয়ে মাদক নির্মূল চাঁদাবাজ ও চুরি প্রতিরোধ করিবার লাই উগো কমিটিও গঠন করা হয় আমি এখানে পূর্বটিকা এবং পশ্চিম মেঘলের সমস্ত এলাকাবাসীর পক্ষ থেকে সমস্ত এলাকাবাসী থেকে সহযোগিতা চাই সি প্লাস টিভি চট্টগ্রাম